প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড পরিশ্রম করেছে। এবং যখনই যে কোনো আপনি যে কোনো জায়গায় যদি আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন, তাহলে রিওয়ার্ড আছে। আজকে প্রমাণ করে দিয়েছে কি তার রিওয়ার্ডটা আজকে বিশাল একটা রিওয়ার্ড। প্রথম ম্যাচে 3টা উইকেট, আজকে 5টা উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ। আই থিঙ্ক তাসকিন ইজ এ ডিফারেন্ট বোলার, হি ইজ এ 140-এর উপরে বল করে এবং তার জায়গাটা কিন্তু অসাধারণ। তার জায়গা, গতিটা, জায়গা মতন বল করছে এবং বোলিং উইথ ফর লট অফ ফায়ার। হি ইজ এ উইকেট টেকিং, হি ইজ এ ভেরি অ্যাগ্রেসিভ বোলার, হি ওয়ান্টস টু কাম অ্যান্ড টেক উইকেটস অ্যান্ড হি ওয়ান্টস টু বোল ফাস্ট অ্যান্ড হি ওয়ান্টস টু বোল ইন এ গুড এরিয়াস। এই 3টা জিনিস থাকলে হি ইজ গোনা বি আ ডেঞ্জারাস ডেঞ্জারাস বোলার। তবে আপনি বাংলাদেশ টিমে খেলেছেন, বাংলাদেশ টিমের সাথে সবসময় আছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন, বাংলাদেশ তো অনেকগুলো ওয়ান ডে জিতেছে, এই যে সাউথ আফ্রিকার মাটিতে দুটো জয়, এই জয় দুটোকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন? টপের দিকে নিশ্চয়ই, রাইট এট দ্য টপ, রাইট এট দ্য টপ। কেন? বিকজ আমরা যেহেতু আমরা আগে এইখানে কোনো খেলা জিতি নাই। হ্যাঁ, আমরা সাউথ আফ্রিকায় হারিয়েছি, সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপে হারিয়েছি, ইংল্যান্ডে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজে হারিয়েছি এবং দেশেও হারিয়েছি, বাট আমরা কোনো দিন এইখানে হারাইনি। সো দ্যাটস দ্য রিজন, সেই কারণে ইটস রাইট এট দ্য টপ। পিন ড্রপ সাইলেন্স, বিশ্বাস করতে পারছিল না আসলে কী ঘটে যাচ্ছে। এবং যখন 155টা অল আউট হয় তখন প্রতিটা আমাদের ফেলো কমেন্টেটর এক কোনায় কিন্তু বসে কিন্তু বিশ্বাস করতে পারছে না, কী ফিলিং! হ্যাঁ, কী বা দারুণ ফিলিং আমার জন্য, হ্যাঁ আমার দেশের জন্য। আসলে আমরা বিদেশে এসে তাদের মাটিতে এই ধরনের জয় করতে পারবো, এ ওয়ান সাইডের এফেক্ট, টোটাল ডমিনেশন, এবং তারাও কিন্তু বিশ্বাস করতে পারছিল। বাট তার সাথে তারা এক কথা বারবার বলে আসছে কি ইয়োর টিম ইজ নাও এ ভেরি ভেরি ডেঞ্জারাস টিম, এবং ভবিষ্যতে যে কোনো টিমের বিরুদ্ধে যে কোনো জায়গায় তারা জিততে পারে, জয় করতে পারে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? উইন দ্য ওয়ার্ল্ড কাপ, লেটসি, হোপস আর হাই, মেবি ইনশাল্লাহ। হোয়াট অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ, বলা যায় না। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.